তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এসেছি বানেশ্বর চকে। তো আগের দিন জানো তোমরা, বানেশ্বর চকে আমি পিসি সাউন্ডের টেস্টিং এর ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেখানে আজকে বানেশ্বর চকে আমরা এসে গেছি মনসা পুজো উপলক্ষে। তো এখানে 5-6টার বেশি সেট আপ আছে, তো সেই সব সেট আপের রিভিউ আজকে দিতে চলে এসেছি। তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় এই ভিডিও এই চ্যানেলে আপলোড করে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা যাক কি কি সেট আপ এখানে এসছে। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ সরাসরি রোল্যান্ড মিউজিকের কাছ থেকে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখন রোল্যান্ড মিউজিকের সামনে চলে এসেছি। তো এক্ষুনি বাজবে মাল। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে। তো চলো দেখো রোল্যান্ডের বি ক্যাবিনেটের কেমন রেজাল্ট। তো আমার চ্যানেলে ফার্স্ট রোল্যান্ড মিউজিকের ভিডিও, তো দেখতে থাকো কেমন কি রেজাল্ট হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিক বি ক্যাবিনেট থেকে করা। তো এখানে মোবাইল নাম্বার শো করা আছে দেখতে পাচ্ছ, লাগলে যারা ক্যাবিনেট করতে যাও এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে। আর এই রোল্যান্ড মিউজিকের নিউ লুক দেখে নাও। भोले बाबा पार करेगा। তো বন্ধুরা, তোমরা সামনে দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিকের মেশিন সেট আপ। তো দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিক এখানে এই টাইপ 1200 ব্যবহার করছে র্যাক বাজানোর জন্য, আর উপরে স্ট্রেঞ্জারে 701 দুটো, আর নিচে আউজার স্ট্রেঞ্জারে দুটো মেশিন 1200। এবারে এটি এই প্রো দেখতে পাচ্ছ নিজে একটা, আর উপরে একটা স্ট্রেঞ্জার 701, আর এই ডট বাক্স আর CA20 দেখতে পাচ্ছ এখানে, আর এখানে স্টেবিলাইজার কটা আছে, আর এখানে সব CA20 ব্যবহার করছে দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিক। চলো তোমাকে বক্সের সামনে নিয়ে যাই। তো বন্ধুরা, তোমার কাছে সামনে রোল্যান্ড মিউজিক, আর এদিকে আছে আমাদের ডিজি রোল্যান্ড মিউজিক, যে ডিজিটা ব্যবহার করছে ডিজিটা এখানে আছে। তো চলো তোমাকে দেখিয়ে দিই ডিজিটা। তো বন্ধুরা, সামনে দেখতে হচ্ছে রোল্যান্ড মিউজিকের ডিজিটা, যেখানে রোল্যান্ড মিউজিক তো এখানে 6 সিলিন্ডার ডিজি ব্যবহার করতে দেখতে পাচ্ছ, যেমন কি তোমরা কত বড় ডিজিটা। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মনসা মায়ের মন্দিরের পুজোটা, তো এখানে মন্দিরটা করা হয়েছে, তো দেখতে পাচ্ছ মাকে। Thank you.
सेंटर सात बज से मामोंसा साउंड माधोपुर से माधोपुर सेंटर सात बज से আর এই দেখতে হচ্ছে আমাদের সামনে প্রিন্স মিউজিক
মিউজিক খোলা চলছে এখন, তো প্রিন্স মিউজিকটাকে খুলে ওখানে ও সামনে লাগাবে, কারণ নিউ প্রতিমার সাথে কম্পিটিশন হবে। তো দেখতে হচ্ছে সামনে নিউ প্রতিমা, দূরে তোমাদেরকে জুম করে একটু দেখায়। তো দেখতে হচ্ছে সামনে নিউ প্রতিমা। তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ সে নিউ প্রতিমা। তো এখানে প্রিন্স মিউজিককে বসানো হবে, তো ওখানে মাল খোলা চলছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের নিউ প্রতিমার কাছ থেকে ঘুরিয়ে আনি। তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ নিউ প্রতিমা, তো চলো সামনে গিয়ে ভালোভাবে দেখাই। নিউ সেট আপ, পপ বেস। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে। তো সামনে ওইদিকে প্রিন্স বসবে, তো এর সাথে খুব জোরদার কম্পিটিশন হবে। চলো তোমাদেরকে মেশিন সেট আপটা একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিউ প্রতিমার মেশিন সেট আপ, CA20 ব্যবহার করছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বানেশ্বর চকের আরেকটা মন্দির প্যান্ডেল, মনসা মন্দিরের। তো চলো তোমাদেরকে ভিতর থেকে ঘুরিয়ে আনি। তো দেখতে পাচ্ছ অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেলটিকেও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মনসা মন্দির, মনসা ঠাকুরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো রাজা সাউন্ডের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন আছি পিসি সাউন্ড আর বর্মন মিউজিকের একদম মাঝখানে। তো দেখতে পাচ্ছ পিছনে পিসি সাউন্ডের মাইক লাগানো সব, আর এদিকে দেখতে পাচ্ছ সামনে সব বর্মন মিউজিকের মাইক। তো দুটো গেট এক জায়গায় এসে মাইক দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখতে থাকো। আর সামনে আমাদের ওদিকে আছে বর্মন মিউজিক, পুকুরের ওই পার্টটাতে আছে বর্মন মিউজিক। তো চ্যানেল যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই বর্মন মিউজিককে। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ সরাসরি বর্মন মিউজিকের সামনে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল। তো বানেশ্বর চকে বর্মন মিউজিকে এসে গেছে দেখতে পাচ্ছ, এখন বন্ধ আছে দুপুর বলে, তো বাজবে বিকালের দিকে, তো সেই ভিডিও আসছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক, তো বর্মন মিউজিকের 4/4 সেট আপ পপ বেসের সাথে, আর এদিকে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ডিজিটাইপারে রাখা আছে দেখতে পাচ্ছ। আর সামনে দেখতে পাচ্ছ মনসা মায়ের প্যান্ডেলটা। তো চলো গিয়ে সামান থেকে তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, তো শীতলা মাতা, এই সরি মনসা মন্দির। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ সরাসরি পিসি সাউন্ডের কাছ থেকে বিশ্ব ব্লক। তো আগের দিন দেখেছিলে পিসি সাউন্ডের টেস্টিং, তো যারা যারা দেখোনি তো চেক আউট করে নেবে চ্যানেল থেকে। তো আজকে আবারও চলে এসেছি, তো বর্মন ফর্মন আরও অনেক কিছু সেট আপ প্রিন্স আছে, তো সবার সাথে আজকে একসাথে এই ভিডিও তুলে ধরবো। তো চ্যানেল যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ পিসি সাউন্ড, তো পিসি সাউন্ড টেস্টিং তোমরা দেখেছো, তো যারা দেখোনি তো অবশ্যই চেক আউট করে নেবে। আর এই সামনে মেশিন সেট আপ রাখা আছে, তো বিকেল থেকে সব সেট আপ বাজবে। তো ভালোভাবে দেখতে গেলে বিকেলে ও চ্যানেল আমার চ্যানেলে ভিজিট করো বিশ্ব ব্লগ। তো এখন বাজছে না। তো বন্ধুরা তোমাদের এখন আমি দুটো সেট আপ দেখাতে পারলাম না, তো ওইগুলো এখন বাজছে না বলে দেখালাম না, তো ওইগুলো দেখাবো বিকালের দিকে। তো যখন বাজবে পুরো সেট আপ সব দেখাবো, তো ততক্ষণ চ্যানেলে জুড়ে থাকো আর দেখো বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল। তো অবশ্যই নেক্সট ভিডিও আসছে কম্পিটিশন সহ সব সেট আপের ভিডিও। তো এই ভিডিওটা এই পর্যন্ত।